ব্যারিস্টার সুমনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এক হোটেল কর্মচারীকে গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ডে পায় পুলিশ। আজ মঙ্গলবার সুমনকে ঢাকার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে মিরপুর মডেল থানার পুলিশ। তবে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে এক ফেসবুক পোস্টে সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে। এই পোস্টের পর থেকে আলোচনায় আসে সুমনের গ্রেফতারের বিষয়টি। নেটিজেনদের মনে প্রশ্ন ছিল, সুমন কি আত্মসমর্পণ করলেন নাকি গ্রেফতার হলেন। আজ আদালতে তোলার সময় কাঁদতে দেখা যায় সাবেক এই সংসদ সদস্যকে। বিএনপি সমর্থিত আইনজীবীদের স্লোগানের মধ্যে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সুমন চতুরতা করে নিজেকে লন্ডনে দেখিয়ে এতদিন পালিয়েছিলেন, কিন্তু পরে তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিপক্ষের আইনজীবী সুমনের রিমান্ডের বিরোধিতা করেন এবং বলেন যে মামলায় তার নাম ছাড়া আর কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলার বাদী হৃদয় মিয়া একজন হোটেল কর্মচারী এবং যুবদল নেতা। অভিযোগ করেন, 19 জুলাই মিরপুরে কোটা বিরোধী আন্দোলনের সময় তাকে গুলি করা হয়। মামলার তদন্তে সুমনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। শুনানি শেষে সুমন আদালতে দুঃখ প্রকাশ করে বলেন, আমি সকল আইনজীবীদের কাছে দুঃখিত, আমি খুব সরি,